আতঙ্কের আর এক নাম এখন ডেঙ্গু জ্বর। শিশু থেকে বৃদ্ধ কেউ বাদ পড়ছেন না এডিস মশার আক্রমণ থেকে। কেবল রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 224 জন, অন্যান্য হাসপাতালের চিত্র প্রায় একই রকম। প্রচুর রুগী আসতেছে কিন্তু সিস্টাররা চেষ্টা করতেছেন, ওনারা তো কুলে উঠতে পারতেছে না। হয়তো ওনারা 20 জন 30 জন দেবে, ডেলি আসতেছে 100-এর উপরে রুগী 200-এর উপরে রুগী, ওনারা একা কি করবেন? ওখানে কোনো ওষুধ ছিটানোই হচ্ছে না, আর মশা তো সব জায়গায় আছেই, সব জায়গায় মানুষ আক্রান্ত হচ্ছে। আমাদের এক শিক্ষক মারা গেছে। অনেক রুগী ফিরে চলে গেছে যারা মানে মুমূর্ষ অবস্থায়, বা তাদের সিট দেওয়া উচিত ছিল কিন্তু পর্যাপ্ত সিটের ব্যবস্থা নেই এখানে। কারো পরিবারে একজন, কারো দুই বা তিনজন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ডেঙ্গু জ্বরে। এমন পরিস্থিতিতে নিজেদের অসহায়ত্ব জানাচ্ছেন রোগী ও তাদের স্বজনরা। 5 দিন আগে 106 ডিগ্রি জ্বর নিয়ে ভর্তি করা হয়েছে, অবনতি এমন হয়েছে অবস্থা, এখন গলায় ঘা হয়ে গেছে, আপনার কিছু খেতে পারে না, মুখে ব্লাড দিচ্ছি এখন। বাড়তি রোগীর চাপে নতুন ওয়ার্ড খুলেছে হাসপাতালগুলো, অন্যান্য সেবা কমিয়ে ডেঙ্গু রোগীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা ডেঙ্গু সেল তৈরি করেছি, ইনিশিয়ালি আমরা তাদেরকে কাউন্সিল করছি যে আপনার বাড়িতে যান, এই চিকিৎসা নিয়ে বাড়িতে যান, ডেঙ্গু টেস্টগুলো করে নিয়ে আসেন, যদি ডেঙ্গু পজিটিভ হয় এবং ভর্তির কতগুলো ক্রাইটেরিয়া আছে সেগুলো যদি আমরা দেখতে পাই তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে ভর্তি করব। ডেঙ্গু রোগের ভাইরাসের বাহক এডিস মশা নিধনে সিটি কর্পোরেশন সহ সরকারকে এখনই জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তাদের স্বজনরা। জুয়ার সানি, আরটিভি, ঢাকা।